ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ পর পর পাঁচটি হাদিস নিয়ে এসেছেন। হাদিস নিয়ে এসেছেন, প্রথম চারটি হাদিস নাভির নিচে হাত বাঁধার, নাভির নিচে হাত বাঁধার হাদিস সালাতের মধ্যে। এই চারটি হাদিস ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ সংকলন করার পরে তিনি নিজেই বলেছেন, ইজা হাদিসুন যাইফুন জিদ্দান, এই নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো অত্যন্ত দুর্বল। কিন্তু এর পরে 759 নম্বর হাদিস নিয়ে আসার পরে যে হাদিসটা নিয়েছেন সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ডান হাত বাম হাতের উপরে রাখতেন এবং বুকের উপরে বাঁধতেন, বলুন সুবহানাল্লাহ। এই হাদিস সম্পর্কে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ কোনো মন্তব্য করেননি, কেননা যাইফ হাদিসের উপরে মন্তব্য করেই তিনি বলেছেন যে এই হাদিস আমলযোগ্য নয়, এটা হাদিস যাইফ। কিন্তু 759 নম্বর হাদিসটি সহি, যার কারণে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ ওটাই গ্রহণ করেছেন। সহি ইবনু খুজাইমা 479 নম্বর হাদিস, এই হাদিসের সনদ সহি। একই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রাখতেন এবং শক্ত করে বুকের উপরে বাঁধতেন, বলুন সুবহানাল্লাহ। এই সুন্নতি আমল আহলে হাদিসরাই করে। বেটা তোমার এত গা জ্বলে কেন? তুমি মুফতি হয়েছো, তোমার কাছে শত শত কিতাব আছে, আমরা জানি, বিশ্বাস করি, তুমি কিতাব গবেষণা করো, পড়ো, আমল করো, তুমি দিনের দায়ী হিসেবে কাজ করো, যা ভালো সেটা তুমি প্রচার করো, কিন্তু আহলে হাদিসদের পিছনে তুমি লাগতে গেলে কেন? তুমি জানো যে পৃথিবীতে আল্লাহর জমিনে, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে পবিত্র কোরআন এবং সহি হাদিসের সর্বোচ্চ সঠিক আমল করলে একমাত্র আহলে হাদিসরাই করে, তোমাদের মতো নামধারী হানাফিরা কখনো করে না। তুমি আসো, তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো, যেখানে সেখানে তুমি চ্যালেঞ্জ দিয়ে বেড়াও। আর যে নিকৃষ্ট ভাষায় আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ ছুড়েছে, যে বাক্য বলেছে, মানুষের কাছে এটা বলার মতো নয়, মানব সমাজে বলার মতো নয়, এত নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে, আপনি ইন্টারনেটে ঢুকলেই দেখতে পাবেন। মুফতি রেজাউল করিম আবরার সহ আরো বেশ কয়েকজন মুফতি নামধারী আছে, শুধু আল্লাহ রাসুলের সুন্নাত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করাই তাদের বর্তমানে কাজ। আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শায়খ মুখলেসুর রহমান মিনার সাদ মাদানী হাফিজাহুল্লাহ, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা রাজশাহী, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা সাপাহার নওগাঁ, এবং দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা আপনার ঢাকা, চারটা মাদ্রাসার পরিচালক তিনি বর্তমানে, বলুন আলহামদুলিল্লাহ। তিনি এই পিস টিভির সাবেক আলোচক শায়খ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ এই মুফতি রেজাউল করিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এবং তিনি স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন, তিনি কথাটা তিনবার বলেছেন, যে আল্লাহ রাসুলের সুন্নাতকে নিয়ে যারা ব্যঙ্গ করবে তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা আর কখনো মুসলিম থাকতে পারে না। শায়খ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী ফতোয়া দিয়েছেন, বেটা তোমার যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, তুমি দারুস সুন্নাহ সালাফিয়াতে আসো, তুমি যখন তখন আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দাও। তোমার চ্যালেঞ্জ শায়খ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ গ্রহণ করেছে, তুমি এসে পারলে তোমার সাহসিকতার পরিচয় দাও, নইলে জীবনে কোনোদিন আল্লাহ রাসুলের সুন্নাতকে নিয়ে অন্তত ব্যঙ্গ করবে না। জাতির কাছে এসে তুমি তৌবা করবা, আল্লাহর কাছে তৌবা করবা, নতুন করে আবার কালেমা পড়ে মুসলমান হবা, দাওয়াতি কাজ করবা, এটাই আশা করব। কেন? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে কেউ ব্যঙ্গ করলে সে আর কখনো আল্লাহ রাসূলের উম্মত থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাত নিয়ে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করলে সে আর কখনো আমার উম্মত থাকতে পারবে না, সে আমার উম্মতের দলভুক্ত নয়, আমার উম্মত থেকে বহিষ্কার। বলেন তো কথাটা কে বলেছেন?
চিৎকার দিয়ে বলেছেন কে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 65 নম্বর আয়াতে বলেছেন লা তাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম তোমরা ঈমান আনার পরে আল্লাহর সাথে কুফরি করে তোমরা কাফের হয়ে গেছো তারা কারা যারাই আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ ব্যঙ্গ করবে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।